شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته. كتابتك يا محمد شهادة على البخيرة ركب رشنا. যে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় সেই ব্যক্তি কি ঋণ রেখে কোরবানি দিতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই ঋণ যদি কোনো ব্যক্তির থাকে তাহলে তার জন্য কোরবানি করা জরুরত নয় আগে ঋণটাই শোধ করতে হবে কারণ ঋণটা আল্লাহরবুল্লা আলমের কাছে এটাই এমন একটি বিষয় যে ঋণ থাকলে নবী করিম সাল্লাহ আসাল্লাম এক আনসারি সাহাবির জানাজানি আসা হয়েছিল এবং তিনি তার জানাজা পরাতে অস্বীকৃতি জানালেন কারণ তার কী ছিল দুই দিনের ঋণ ছিল এক সাহাবি যখন দায়িত্ব নিলেন তখন তিনি তার জানাজা সালাত আদায় করলেন অনুরূপভাবে এমনকি শহীদগণের সব গুণ আল্লাহ মাফ করে দেয় কিন্তু ঋণ থাকলে সেটা মাফ করা হয় না কাজে ঋণটা বড় একটা জিনিস অতএব যদি ঋণ থাকে তাহলে এটাই হলো মোকাদ্দম শেখ বিন বাজ শেখ মোহাম্মদ বিন সাল সাইমিন রাহে তারা সবার এই ফতওয়ায় হলো তাদের কথা হলো যে তারা বলছেন যে এটা হলো মোকাদ্দ অর্থাৎ আপনার সর্বপ্রথম আপনার ঋণ শোধ করতে হবে এর পরে যদি আপনার কাছে টাকা পয়সা অর্থ থাকে তাহলে আপনার জন্য এই কোরবানি দেওয়া কোনো সমস্যা নেই তবে শিখবেন বাজ হেমা হল্লার কথা হলো যদি কেউ ঋণ পরিশোধ করতে পারবে হয়তো এখন তার কাছে টাকা নেই কিন্তু তার ধারণা আছে তার কল্পনা আছে যে না আমার বেতন আসতে দেরি হচ্ছে বা আমিও টাকাটা পাবো আসলে ওটা শোধ করে দেবো এরকম যদি অবস্থা হয় সেক্ষেত্রে যদি ঋণ নেয় ঋণ নিয়ে সে যদি কোরবানি করে তাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ সভাপ পাবে তবে যার ক্ষমতা আছে তাকে কোরবানি দিতে হবে কারণ হাদিসে এসেছে যে যে ব্যক্তি ক্ষমতা থাকলো যার প্রশস্ততা আছে হ্যাঁ এবং তারপরেও যদি কোরবানি না করে সেই জন্য আমাদের ঈদগাহের মাঠেও না আসে ইমাম আহমাদি মাজা হাকিমে হাদিস বর্ণিত রয়েছে শেখ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন অনুরূপভাবে নবিয়া করিম সাল আলু ইসলাম ঋণ সম্পর্কে বলেছেন কেউ যদি কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করে এবং সে যদি নিয়ত করে যে আমি এটা আদায় করবো তাহলে আল্লাহ অবশ্যই আদায় করে দেবেন যেমন আখাদি সে এসেছে আন যে ব্যক্তি কারোর কাছ থেকে কোনো ঋণ নিল সে যদি তার নিয়ত থাকে এটা আদায় করবে আল্লাহ অবশ্যই সেটা আদায় করে দেবেন আর ওমান ওখা ইউরিদ ইহা যে ব্যক্তি মানুষের কাছে ঋণ নিল তার নিয়ত হলো এটা সে বিনষ্ট করে দেবে এটা সে ঋণ ফেরত দেবে না এটা খেয়ে ফেলবে তাহলে আতলাফা আতলাফাহুল্লাহ আতলাফা তাহলে আল্লাহ ওই রকম এটা বিনষ্ট করে দেবেন কাজেই আপনার ঋণ যদি কারো কাছ থেকে নেন আপনার এরকম হয় যে না আমি এটা পাবো এই টাকাটা পেলেই আমি ওনাকে দিয়ে দেব কারণ কোরবানির সময় তো নির্দিষ্ট এই চার পাঁচ দিন চার দিন তো এই চার দিনের ভিতরেই যদি কোরবানি না করেন হবে না তবে এই চার দিনের ভিতরে আপনার অর্থ হচ্ছে না কারো কাছ থেকে ধারা নিয়ে এটা করলেন তাহলে এটা শোধ করার যদি আপনার অ্যাবিলিটি থাকে যোগ্যতা থাকে ক্ষমতা থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার এরকম কোনো কি যোগ্যতায় নেই বা এরকম কোনো প্রসেসে নেই তারপরও ঋণ করে কোরবানি দেবেন অনেকে এই নিয়তি কোরবানি দেয় যে আরে সবার বাচ্চারা খাবে আমার বাচ্চা চেয়ে দেখবে এজন্যই কোরবানি দেন আপনার কোরবানিই হবে না কারণ মানুষের সন্তুষ্টি আপনি কামনা করেছেন অথচ কোরবানি দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য হ্যাঁ তাকে রাজি খুশি করার জন্য কাজেই আপনার মানুষ দেখুক আর না দেখুক কি বলুক আর না বলুক এটা নয় বরং যদি হ্যাঁ আপনার ক্ষমতা থাকে যে এটা শোধ করা যাবে তাহলে সেক্ষেত্রে কেউ যদি ঋণ করে দেয় সেটাতে জায়েজ আল্লাহ আলম্বী সব ওসল আল্লাহ আলামী মহম্মদ আলাইকুম রহমতুল্লাহ